SSC 24 ব্যাচ তোমাদের যাদের সামনে টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা, তোমরা কি জানো তোমাদের টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে যে কোশ্চেনগুলো আসবে তোমাদের স্কুলে, এগুলো 80% প্লাস আগে থেকে এখনই বসে প্রেডিক্ট করা সম্ভব কে কী আসবে, এবং একই সাথে তোমাদের এসএসসির ফাইনালে যে যে কোশ্চেনগুলো আসবে এগুলো এখনই 90% প্লাস প্রেডিক্ট করা সম্ভব কে কী আসবে, এটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তারপর তোমাদের মধ্যে আরও কিছু মানুষজন থাকে যাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করা থাকে, ওদেরকে এক্সাম হলে কোশ্চেন সলভ করতে দিলে ওরা কম সময়ের মধ্যে কোশ্চেন সলভ করতে পারে না, এদের কাছে মনে হয় যে কোশ্চেনটা পারবে কিন্তু এক্সাম হলের প্রেশারাইজড সিচুয়েশনে অল্প সময়ে ওরা কোশ্চেনগুলো পারা সত্ত্বেও ঠিক মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারে না, এরকম একটা ঝামেলা হয় না, এই দুইটা ব্যাপার নিয়ে এই ভিডিওটাতে কথা বলবো। অ্যান্ড পাশাপাশি আমি এই ভিডিওটাতে হালকা একটু প্রমোশনস থাকবে, সো আগে থেকে জানাই রাখলাম, হ্যাঁ পরে এসে আবার গালি টালি দিও না। আচ্ছা, টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো কোত্থেকে কমন আসে ভাইয়া? লেটস সে তোমার ফিজিক্সের, হ্যাঁ ফিজিক্স থেকে তোমার সিকিউ কয়টা থাকবে? 8টা, এমসিকিউ থাকবে 25টা। এই 8টা এবং 25টা কোশ্চেন অ্যাকচুয়ালি কোত্থেকে দেওয়া হবে ভাইয়া? ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে না, এই চ্যাপ্টারগুলোর আন্ডারে তোমাদেরকে আগে যেহেতু সামনে তোমাদের 2 থেকে 3 মাস পরে টেস্ট পরীক্ষা, হ্যাঁ বা সামনেই কিছুদিন পর টেস্ট পরীক্ষা, তোমাদেরকে এখনই যেটা করতে হবে, বাজার থেকে প্রত্যেকটা সাবজেক্টের, সায়েন্সের তো অবশ্যই সবগুলো সাবজেক্টের সাপ্লিমেন্ট কিনে নিয়ে আসো। সাপ্লিমেন্টে ভাই কী থাকে? সাপ্লিমেন্টে থাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারে বিগত বছরে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে, এবং মোটামুটি সাপ্লিমেন্টে মোটামুটি 2015 সাল থেকে একদম লাস্ট ইয়ার পর্যন্ত, তোমাদের ক্ষেত্রে ধরো 2023 পর্যন্ত সবগুলো বোর্ড কোশ্চেন দেওয়া থাকে। তো তুমি যদি ভাইয়া এই সাপ্লিমেন্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বিগত বছরের টেস্ট পরীক্ষার যত কোশ্চেন আছে এগুলো যদি সলভ করতে পারো, তুমি শিওর থাকতে পারো টেস্ট পরীক্ষায় তুমি এখান থেকে 80% প্লাস কমন পাবা। এখন ভাইয়া এই কমনটাকে হুবহু আসবে 50-60% ক্ষেত্রে হুবহু আসবে, আর বাকি 20-30% ক্ষেত্রে কোশ্চেনের টপিক সেম থাকবে, কনসেপ্ট সেম থাকবে, তোমাকে হালকা ঘোরায় দিবে, হয়তো প্রেক্ষাপটটা চেঞ্জ করে দিবে, হয়তো কোশ্চেনের সংখ্যার সাংখ্যিক যে মানগুলো আছে এইগুলো চেঞ্জ করে দিবে, হালকা চেঞ্জ করে দিবে। ওইগুলো অ্যাকচুয়ালি যারা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের টেস্ট পরীক্ষার সবগুলো কোশ্চেন সলভ করে, এদেরকে কোশ্চেন হালকা ঘোরায় পেঁচায় দিলেও তেমন একটা সমস্যা হয় না, এরা অ্যান্সার করে ফেলতে পারে। এখানে আরও স্পেসিফিক করে বলি, তুমি যদি ক্যাডেট কলেজে পড়ে থাকো, ক্যাডেট কলেজের ক্ষেত্রে দেখা যায় তুমি যদি সবগুলো ক্যাডেট কলেজের বিগত বছরের টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করো, তোমার ওখানে কমন পাওয়ার প্রবাবিলিটি 80% প্লাস হয়ে যায়, ঠিক আছে? তুমি ধরো জেলা স্কুলে পড়ো, সরকারি স্কুলগুলোতে পড়ো, তুমি যদি সারা বাংলাদেশের সরকারি স্কুল জেলা স্কুলগুলো টেস্ট পেপারের টেস্ট এক্সামের কোশ্চেনগুলো সলভ করে ফেলো, তুমি তো 2024 পরীক্ষা দিবা, তাই না? 2023 টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু ওই যে সাপ্লিমেন্টগুলোতে দেওয়া দেওয়া হয়েছে, কিংবা 22 পর্যন্ত পাবা, ঠিক আছে? ওইগুলো যদি ঠিকমতো তুমি সলভ করতে পারো তাহলে কিন্তু ভাইয়া তুমি কিন্তু যারা জেলা স্কুলের আছো জেলা স্কুলগুলোতে কমন পেয়ে যাবা, বা ধরো তুমি ক্যান্ট পাবলিকগুলোতে পড়ো, হ্যাঁ বা তুমি প্রাইভেট স্কুলগুলোতে পড়ো, তুমি সারা বাংলাদেশের প্রাইভেট স্কুলগুলো ক্যান্ট পাবলিকের কোশ্চেনগুলো সলভ, এগুলো কিন্তু একটা প্যাটার্ন আছে, হ্যাঁ সরকারি কিংবা জেলাগুলোতে এক টাইপের কোশ্চেন হয়, হ্যাঁ ক্যাডেট কলেজগুলোতে একই এক টাইপ এক ক্যাটাগরির হয়, তারপর প্রাইভেট যেগুলো আছে এগুলোতে এক ক্যাটাগরি হয়। কিংবা তুমি যদি একদম সেফ থাকতে চাও, তুমি যদি একদম নিশ্চিন্ত থাকতে চাও যে না আমি টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টের 90-95% করে কমন পাইতে চাই, সেক্ষেত্রে তুমি সাপ্লিমেন্ট থেকে কী করবা, প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালি সায়েন্সের সাবজেক্টগুলোর প্রত্যেকটা অধ্যায়ের ক্যাডেট কলেজ ক্যান্ট পাবলিক জেলা স্কুল সরকারি বেসরকারি সবগুলা স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন একদম ভেজে ফেলো। ওখান থেকে যদি ভাইয়া তুমি 90% প্লাস কমন না পাইছো, তুমি এসে আমাকে ধরো, হ্যাঁ আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকে না, দেওয়া আছে কিন্তু ডেসক্রিপশনে এবং কমেন্টে কিন্তু দেওয়া থাকে, কিংবা আমার নাম লিখে সার্চ দিলে কিন্তু বা ওখানে এসে আমাকে এসে গালি দিও যে ভাই আপনি বলছিলেন ওখান থেকে কমন আসে, কমন আসে নাই, ঠিক আছে? এই গেল হচ্ছে টেস্ট পরীক্ষার জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া কেন কমন আসে, ওখান থেকে কেন আসে? আচ্ছা ভাইয়া, এক একটা অধ্যায়ের কোশ্চেন কতভাবে করা যাবে এটা তো ভাইয়া ফিক্সড, এটা তো প্রতিনিয়ত নতুন নতুন কিছু তো আবিষ্কার হচ্ছে না, তাই না? একটা অধ্যায় থেকে যত রকমভাবে কোশ্চেন হওয়া পসিবল এই যাবৎকালে অলরেডি হয়ে গেছে, কোনো একজন টিচার যদি নতুন করে কোনো একটা কোশ্চেন বানায়ও এটাও অটোমেটিক্যালি, যেহেতু আর নতুন করে কোশ্চেন বানানো সম্ভব না, এটা অটোমেটিক্যালি আগের বছরের কোশ্চেনের সাথে ম্যাচ করে যায়, এরকম না যে ওরা ওইখান থেকে হুবহু দিয়ে দেয়। তবে সত্যি কথা হচ্ছে বেশিরভাগ টিচারই এই সাপ্লিমেন্ট কিংবা টেস্ট পেপারের প্রিভিয়াসের কোশ্চেন থেকে ওখান থেকে কোশ্চেনটা নিয়ে হালকা মডিফাই করে দিয়ে দেয়, বা সে যদি এটাও না করে, সে যদি নতুন একটা কোশ্চেন বানাইতেও যায়,
একটা অধ্যায়ের টপিক যেহেতু লিমিটেড বোর্ড থেকে নির্দিষ্ট করো, ওখান থেকে কোশ্চেনগুলো অটোমেটিক্যালি জিনিসটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে মিলে যায়। এই জন্য প্রিভিয়াস ইয়ারের টেস্ট পরীক্ষা সব কোশ্চেন যদি সলভ করে যাও, টেস্ট পরীক্ষায় তুমি 80% প্লাস শিওর কমন পাবা। ঠিক আছে, এবারে আসো এসএসসি ফাইনাল পরীক্ষার, এসএসসি ফাইনাল পরীক্ষায় কমন পাওয়ার জন্য কী করতে হবে। এটার জন্য ভাইয়া, তোমাকে 2015 সাল থেকে একদম 2023 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যত বোর্ডের কোশ্চেন আসছে এই সবগুলো যদি সলভ করতে পারো, হ্যাঁ বিশ্বাস করো তুমি এসএসসিতে অনায়াসে 90% প্লাস কমন পাবা। কীভাবে কমন পাবা? বেশিরভাগ ক্ষেত্রে হুবহু তুলে দিবে, বা অল্প কিছু ক্ষেত্রে হয়তো সংখ্যাটা চেঞ্জ করে দিবে, প্রেক্ষাপটটা চেঞ্জ করে দিবে। অ্যান্ড সাথে যেহেতু টেস্ট পরীক্ষার জন্য তুমি এগুলো করতেছো, হ্যাঁ টেস্ট পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার কোশ্চেন সলভ করতেছো, সাথে বোর্ডের সব কোশ্চেন সলভ করতেছো, এসএসসি পরীক্ষায় দুইটা মিলে ভাইয়া 90% আমি কমায় বলছি, তুমি 95%ও কমন পাওয়া যেতে পারো। আর টেস্ট পরীক্ষার আগে, এই যে বোর্ড কোশ্চেনের কথা বলছি, এগুলো কিন্তু টেস্ট পরীক্ষার আগেও করা লাগবে। ঠিক আছে, এই দুইটা কাজ যদি করতে পারো ভাইয়া টেস্ট পরীক্ষার আগে, তুমি এসএসসি পরীক্ষার জন্য তো অপেক্ষা করবো না, তাই না? টেস্ট পরীক্ষার আগেই তুমি টেস্টের কোশ্চেনগুলো এবং বোর্ডের কোশ্চেনগুলো ভাইয়া সবগুলো শেষ করে ফেলো। করে ফেললে এগুলো শেষ করতে গেলে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে, কত ধরনের একটা অধ্যায় থেকে কেমনে কোশ্চেন আসে, হ্যাঁ কীভাবে সলভ করতে হয়, এগুলো যেহেতু জানা হয়ে যায় আগে থেকে, যেহেতু তুমি বেশ কয়েকবার সলভ করে ফেলো, এক্সাম হলে গেলে কোশ্চেনগুলোকে তোমার কাছে নতুন মনে হয় না, যেহেতু আগে থেকে 2 থেকে 3 বার কোশ্চেনগুলো সলভ করা আছে, এক্সাম হলে গেলে তোমার হাত অটোমেটিক্যালি চলতে থাকে। একটা কোশ্চেন যদি তোমার আগে থেকে সলভ করা থাকে, জিনিসটা কী হয়, এটাকে আরেকবার সলভ করতে দিলে কি তখন কি এটাকে মাথা দিয়ে চিন্তা করতে হয়, হয় না তো, ওটা জাস্ট অটোমেটিক্যালি আমাদের হাত চলে যেহেতু আগে থেকে সলভ করা আছে। ঠিক আছে, সো যাদের এক্সাম হলের ভেতরে সমস্যা হয় যে ভাই আমি কনসেপ্ট ক্লিয়ার আছে, এটার থিওরি জানি, কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারতেছি না, কারণ ভাই ওই কোশ্চেনগুলো তুমি মনে হয় একবার মাত্র সলভ করছো, একবার সলভ করলে দ্বিতীয়বার সলভ করতে গেলে কোশ্চেনটা মোটামুটি এটা নিয়ে ভাবতে হয়, মাথা কাটাইতে হয়। বাট কোশ্চেনটা যদি বেশ কয়েকবার তোমার সলভ করা থাকে আগে থেকেই, এটা দেখবা আরেকবার সলভ করতে গেলে অটোমেটিক্যালি ব্রেইন এটাকে তোমার অজান্তেই ক্যালকুলেট করে সলভ করে ফেলে। ঠিক আছে, সো এই কাজটা যারা করবা তোমরা কমন পাবা, প্লাস এক্সাম হলেই ঝামেলাটা হবে না। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া সাপ্লিমেন্টে কিংবা গাইডের পিছনে কিংবা টেস্ট পেপারের মেডিজি পার্টের পিছনে, হ্যাঁ ভাইয়া যে কোশ্চেনগুলো দেওয়া থাকে এগুলো সমাধান খুবই খটমোটেভাবে দেওয়া থাকে, এগুলো বুঝতে পারি না কেউ কেউ ভালো মতো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় থেকে কয় টাইপের কোশ্চেন হইতে পারে, কেমনে সলভ করতে হয়, কেমনে ইফিশিয়েন্টলি সলভ করতে হয়, এগুলো যদি বুঝাই দিত ভালো হইতো। তোমাদের জন্য এই যে একদম 24 ব্যাচের জন্য এক্সক্লুসিভভাবে আমরা কিন্তু এই যে তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্সটা এটা নিয়ে আসছি, এটাতে তোমাদের বিজ্ঞানের, যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারে বিগত বছরের বোর্ডগুলোতে এবং টেস্ট এক্সামগুলোতে যে কোশ্চেন্সগুলো আসছিল ওইগুলা সুন্দর মতো টাইপওয়াইজ ভাগ করে কনসেপচুয়ালি সলভ করে দেওয়া হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস করার পর চ্যাপ্টার তোমার আদৌ দখলে আসছে কিনা এটা টেস্ট করার জন্য কিন্তু তুমি এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এক্সাম দিতে পারবা। শুধু তাই না, সাথে কিন্তু তোমাকে এখানে টেস্ট পেপার অ্যানালাইসিস করে শিট দেওয়া হবে, মানে কোন অধ্যায় থেকে কয় টাইপের কোশ্চেন আসছে এটা তুমি জাস্ট ওই শিটটা দেখলেই বুঝে নিতে পারবা। কমপ্লিট একটা ম্যাপিং থাকবে তোমার মাথার মধ্যে যে বল, ফিজিক্সে বল থেকে এই এই টাইপের কোশ্চেন আসছে, গতি থেকে এই টাইপের কোশ্চেন আসছে, কিংবা কেমিস্ট্রির মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এখান থেকে এই টাইপের কোশ্চেন আসছে, কমপ্লিট ম্যাপ এটাতে পেয়ে যাবা। সাথে আমাদের কিয়ন অ্যাসোসিয়েশনের ইবুকটা পেয়ে যাবা, যেটাতে প্রত্যেকটা অধ্যায় থেকে কতটুকু বললে, কোন কোন টপিকগুলো পারলে তুমি পাস করতে পারবা, কোন কোন টপিকগুলো পারলে তুমি অ্যাপ্লাস পেতে পারবা, কোন কোন টপিকগুলো পড়লে তুমি 90+ করতে পারবা, এগুলো ধাপে ধাপে সাজানো আছে। ঠিক আছে, সবগুলো জিনিস কিন্তু তুমি এই কোর্সে পেয়ে যাবা। মোস্ট ইম্পর্টেন্টলি তোমার এক্সাম হলে কমন পাওয়ার জন্য যে কোশ্চেনগুলো সলভ তোমার মাস্ট পারা দরকার, প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেন এবং টেস্ট পরীক্ষার কোশ্চেন, এই সবগুলো সমাধান এটাতে পেয়ে যাবা। অ্যান্ড এটা করলে তোমার সামনে যে সময়টুকু আছে 2 থেকে 2.5 মাস বা হায়েস্ট 3 মাস, হ্যাঁ বা তুমি যদি ভিডিওটা পরে দেখে থাকো তোমার 1 মাসের মতো ধরলাম সময় আছে, এই সময়ে নিজে নিজে করতে গেলে অনেক বেশি পেইন নিতে হবে, অনেক বেশি সময় যাবে, কোনো টিচারের পক্ষে সম্ভব না তোমাকে দ্রুত সলভ করে দিবে। কোর্সে হইলে তুমি দ্রুত আগাইতে পারবা, তোমার সময়টুকুও বেঁচে যাবে, এখানকার ক্লাসগুলো দেখে নিজে নিজে সলভ করে ফেলবা। ঠিক আছে, এই কোর্সের লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া আছে, তুমি ওইখান থেকে এনরোল করতে পারো। আর ভাইয়া অ্যাটলিস্ট যদি তুমি এখান থেকে করতে নাও পারো, ভাইয়া আমি যেই কথাগুলো বলছি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের টেস্ট পরীক্ষার কোশ্চেন এবং বোর্ডের কোশ্চেন তুমি যদি এখান থেকে না পড়ো, ভাই নিজ উদ্যোগে হইলো যে কোনো না কোনোভাবে ভাইয়া তুমি সলভ করে যাও, তাহলে তুমি এক্সাম হলে 80% প্লাস কমন পাবা, অ্যান্ড এক্সাম হলে তোমার কোশ্চেন সলভিং নিয়ে কোনো ঝামেলা হবে না। ওকে, আল্লাহ হাফেজ।